করবে এবং মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ অনেকক্ষণ ধরে আলোচনা হচ্ছে এবং চিত্র জীবনের এবং তার কর্মকাণ্ডের সব ইতিহাস আমরা ইতিমধ্যে জেনেছি। অতএব আমি সেই সব বিষয়ে বক্তব্য রেখে আর আমাদের বিধায়িত করতে চাইছি না, আর আমার শরীরটাও ভালো নেই, প্রশিক্ষণ কথা বলা সম্ভব নয়। আমি দু একটি মাইল ফলো হিসেবে কথা এবং মন্ত্র আমাদের কাছে উত্থাপন করতে হবে। সেই জন্য আপনাদের কাছে আমি একটু ধৈর্য এবং মনোযোগ আকর্ষণ করছি। চিত্রবাবু হচ্ছে একটা পার্টিকুলার ব্র্যান্ডের মানুষ, ঘরানা, বাংলায় বললে বলা যায় ঘরানা। আমি এখানে এসেছি 64 সালে 64, সেই সময় সাহিত্য পরিষদের সঙ্গে রামানন্দ কলেজের খুব যোগাযোগ ছিল, বিশেষ করে অধ্যাপক সত্যব্রত দে কলেজের প্রিন্সিপাল হয়েছিলেন, তার সঙ্গে ওই সাহিত্য পরিষদের কাজ হাই স্কুলের ওই যে হোস্টেলের একটি ঘরে এবং সেইখানে মানিকবাবুর সঙ্গে চিত্রবাবু গিরিবাবুদের যে কর্মকাণ্ড ছিল সে যোগাযোগ ছিল। সেই সূত্রে মানিকবাবু এবং চিত্রবাবু কর্মকাণ্ড আমাদের খুব আকর্ষণ করেছিল। একজন অধ্যাপক হিসেবে জয়েন করেছি, স্বাভাবিকভাবে একটা জায়গার পুরাতত্ত্ব, একটা জায়গার ইতিহাস, একটা জায়গার সংস্কৃতি সম্পর্কে, একটা জায়গায় এইরকম প্রত্যন্ত জায়গা, আমি যখন এসেছিলাম মনে আছে আমার বিষ্ণুপুরকে একটি গ্রামই বলা যায়, এবং আমরা শুনলে একটু অবাক হবে না, আমি যেদিন প্রথম আসি বিষ্ণুপুরে রাত্রিবেলা ট্রেনে নেমেছিলাম, ট্রেন স্টেশন থেকে বেরোয় সকালবেলা রিক্সা নিয়ে কলেজের দিকে আসছিলাম, রিক্সারা আমাকে অনেক ঘরে গুলি গুলি নিয়ে আসছে, আমার সন্দেহ হলো এবারে নিশ্চয়ই টাকা পয়সা নেওয়ার জন্য আমার ঘর আছে। পরে আমি জানতে পারলাম এই যে আপনারা যেটা কলেজ রোড দেখেন এই রোডটা ছিল কাঁচা, আমি যেদিন আসি সেদিন ওইটাতে পাথর পড়ছিল, সেই জন্য রিক্সা যাওয়া সম্ভব ছিল। বুঝতেই পারছেন আজকের সঙ্গে তুলনা করলে এটা দামি ছিল, এবং কলেজ যেখানে স্থাপিত এবং তার আগে যে বিষ্ণুপুর হাই স্কুল স্থাপিত এই জায়গাটা ভেকেশন করলে নাপিতের দোকান, চায়ের দোকান সব বন্ধ হয়ে যেত। আপনার সামনে এগুলো পুরোটাই কথা অঞ্চল ছিল, প্রায় 5-6 মাসের পরে যখন আমার সন্তান জন্মায় তাকে নিয়ে একটি ঘরে ভাড়া ছিল রাস্তার উপরে, একদিন সকালে উঠে দেখি যে শ্মশানটা থেকে একটা বাচ্চার বডি, তার মুন্ডু নেই, ঠ্যাং নেই, নিয়ে একটা কুকুর টানটানি করছে। এটা স্বাভাবিক দৃশ্য ছিল ওই রাস্তায়। সন্ধ্যেবেলা আমরা বেড়াতে বেড়ানো দেখতাম সাপ এপাশ থেকে ওপারে যাচ্ছে, এইরকম একটা পরিমণ্ডলের মধ্যে কিছু মানুষ তারা সেই অঞ্চলের ইতিহাস, যে ইতিহাসটা হাজার বছরের পুরনো তার অনুসন্ধান করছে, সুবর্ণরেখা দিয়ে পরবর্তী পদ্ধতি সেইখানে ক্যাম্প সিদ্ধিত করতেন, মানিকবাবু মনে আছে আমার রাজ্যটি করতেন আমাদের চিত্র, তার সঙ্গে ফিরে দৌড়া আরও কয়েকজন তারা ঘুরতেন অনুসন্ধান করতেন জৈন কালেকশন, যারা কংসাবতীর কাছে থাকেন তারা জানবেন কংসাবতী ঘোরার সময় প্রচুর জৈন মন্দিরের অবশিষ্টাংশ পাওয়া গিয়েছিল, এই সমস্তগুলো কালেকশন করে এবং অনেক বাড়িতে কিছু মূর্তি ছিল সেইগুলো দিয়ে কেউ বুঝে একজন বুঝিয়ে বাজিয়ে নিয়ে এসে এটা তৈরি করে। আমি যেখানে মায়ের ফলক হিসেবে কথাটা বলবো এটা একদিকে যেমন ঘুরছি আমাদের
ঘটনা তো, কিন্তু এরা ছিল সেই ঘরানার মানুষ যাদেরকে গুণী মানুষরা বলে দিয়েছিলেন প্লেন লাইফ এন্ড হাই থিঙ্কিং। এরা হচ্ছে সেই আদর্শের ধারক এবং বাহক এবং জীবন্ত উদাহরণ। এটা এখন আস্তে আস্তে বিলুপ্ত হচ্ছে। তো আমি সেজন্য বলব চিত্তবাবুর এই গুণটির কথা আপনারা আজকে স্মরণ করবেন। দ্বিতীয় কথা হল যে তার মধ্যে অসম্ভব একটা মানবিক দিক ছিল, মানুষকে ভালোবাসতে মূল্যবোধ ছিল, নির্লভ একটা মানুষ। কোনোদিন ব্যক্তি স্বার্থে কিছু করেননি, অত জীবনে তার ধর্মটি থাকতে পারে পরবর্তী মানুষ যদি থাকে, কিন্তু কখনো তাকে কেউ বলতে হবে না যে এই লোককে নিজের স্বার্থে কোনো কিছু কাজ করতে। এটাও আজকে তিনি আস্তে আস্তে এই প্রজাতিগুলো লুপ্ত করেন। অসাম্প্রদায়িক জাতি ধর্ম বর্ণ এই সব বিষয়ে সম্পূর্ণ মুক্ত সংস্কার মুক্ত একটি মানুষ সেই সময়। অনেকটাই দেখেছি সেই সময় তাদের মধ্যে জাত ধর্ম কুসংস্কার, কিন্তু আমি তাকে কখনো ঈশ্বর নিয়ে আলোচনা করতে শুনিনি। ঈশ্বর থাকতে পারেন, কিন্তু যেমন বলেছিলেন আজের তো আচর থাকুন, আমাদের লাইনে কোনো কাজে লাগছে না। যাই হোক, এই 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 ঘরানার মানুষ, এই আদর্শের মানুষ, এই কাঠামোর মানুষ শুনেছিলেন। দ্বিতীয় দিয়ে ভাই কথাটা আমি বলব সেটা হচ্ছে এই যে প্রতিটা মুহূর্তে এইসব মানুষ ছিল একটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে দেশ গঠনে এবং বিষ্ণুপুরে অনেক কিছু প্রতিষ্ঠান তৈরি করার জন্য প্রাণপাত করতেন, এটা খুব কম ছিল। আপনারা বলুন দেখি, আমরা একটা প্রশ্ন করছি আপনার, জেলা নেতা রাজ্যের নেতা বসে আছে ফাইন, বিটি কলেজটা বাপটা কেমন হলো না কেন স্কুল কেন হলো হয়েছিল যোগেশ চন্দ্র পুরাকৃতি ভবন বাঁকুড়ায় না হয় স্কুল হলো কেন? এই প্রশ্নের উত্তর দিতে পারবেন? প্রশ্নের উত্তর একটা, প্রতিটা মহৎ প্রতিষ্ঠান তৈরির পিছনে মহৎ মানুষের উদ্যোগের প্রয়োজন হয়। সেই মহৎ মানুষের দৃষ্টান্ত ছিল এই হিসাবে আমি বলছি, এরা হচ্ছে মাইলফলক মুষ্টিপুরের ইতিহাসের মাইলফলক। আর একটি কথা বলব, সেটা হচ্ছে এই কৃষ্ণপুরের ওনার সঙ্গে আমার কাজ করার কিছু অভিজ্ঞতা হয়েছিল, তার মধ্যে একটা যেমন বিএড কলেজের পরবর্তীকালের একটা অধ্যায়, এটা আপনারা সবাই জানেন কেউ জানে না, আমি একটু আমাদের বলে রাখি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তখন আমি একদিনটিতে অবস্থিত বললাম, ওই ইউনিভার্সিটি তখন যে রুল তৈরি হয়েছিল সেই রুল তৈরির সময় আমি ছিলাম নতুন রুল। তার তিনটে রুল বুক ছিল, একটা ছিল স্ট্যাটিউট, অ্যাক্ট স্ট্যাটিউট অ্যান্ড রুলস অ্যান্ড অর্ডিন্যান্স। এই অর্ডিন্যান্সে আছে কীভাবে একটা কলেজ গভর্ন হবে, তার গভর্নিং বডি তৈরি হবে কীভাবে। তো গভর্নিং বডিতে দুটি ধারা ছিল, একটা 3 GB একটা 10 GB। 3 GB হচ্ছে সাধারণ মানের কলেজ, যেটা গভর্নমেন্ট তৈরি করেছে বা জনগণ তৈরি করেছে।
আর কেন্দ্রীয় হচ্ছে যদি কোনো সংস্থা, যদি কোনো সংগঠন, ট্রাস্ট, সোসাইটি তৈরি করে তাহলে তার একটা পারমিশন থাকে। আমি বহুকাল পরে দেখলাম আচ্ছা এগুলো এডিটিএ তৈরি করেছে, তাহলে বাঁকুড়া সম্মেলনের পদে যখন সম্মেলনের ট্রাস্টের যদি প্রযুক্তি থাকে, হার্ডিয়ার পদে যদি সার্ডিয়ার ট্রাস্ট হস্তানিপতি তার যদি প্রতিনিধি থাকে, তাহলে এখানে এডিটির প্রতিনিধি থাকবে না, কেন গভর্ন বডি। এবং দ্যাট ওয়াজ পাস্ট ইন দ্য মিটিং অফ দ্য এক্সিকিউটিভ কমিটি। সেই থেকে গভর্নিং বডিতে এবিটিএ গণেশের মন্দির অফিস থেকে তো যেন কি জানি না ফাইন ট্রায়াল ওই গণেশ এভিনিউর অফিস থেকে প্রতিনিধি পাঠাতো গভর্নিং বডি তৈরি। এবং রশ্মিদার বাবা অনেকবার ছিলেন ক্রিয়েটিভ অনুষ্ঠানে, আর চিত্রও যেমন মেম্বার করে রাখতাম 2011 সাল পর্যন্ত ইউনিভার্সিটি নদী দিয়েছিল। এইটাও কিন্তু একটা অনুষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা। কলেজ তৈরির পরবর্তীকালে যখন ওটা ওখানে বিপিএল তৈরি হয়, আপনারা মনে রাখবেন ওই ডিটি কলেজ হওয়ার জন্যে পুরুলিয়া, বাঁকুড়া এবং মেদিনীপুর জেলার অসংখ্য টিচার তারা জীবনে ইনক্রিমেন্ট পেয়েছে। সিমিলারলি বিপিএড কলেজ তৈরি করার জন্য মানে একটা ডিপার্টমেন্ট, আগে তো কলেজের কথা ছিল, আইকারদের একটা 20 বিঘে জমি একদিকে দান করেছিল, যেটা এখন আছে ওখানে। বিপিএড হওয়ার ফলে যেদিন থেকে স্কুলে খেলাধুলার রাজ্যে শিক্ষক নিয়োগের নিয়মন, সেদিন থেকে এই কলেজের শত শত ছাত্র তারা এখন পরিকল্পনা করছে। এইটার পিছনে উদ্যোগটা যেমন আমি গুরুত্ব ছিলাম, কৃতিগ্রন্থ ছিল, বিশেষ করে চিত্র হচ্ছে, এগুলো সব মাই মনে রাখি। এবং এই পিটি কলেজ করার জন্য যেমন বহু শিক্ষক জীবনে পদোন্নতি পেয়েছেন, শিক্ষার উন্নত মানের জন্য আমি গুরুত্ব হয়েছি, তেমনি খেলাধুলার শিক্ষক জন্ম দিয়েছে এই কলেজ। আর শেষ একটা কথা বলে আমি আমার শেষ করব, সেটা হচ্ছে তার গবেষণা যেটা তিনি তার একটা মানিকবাবুর সঙ্গে মিলে শুরু করেছিলেন, তাদের মধ্যে একটা লক্ষ্য করেছি দুজনের এই পাবলিকেশন থেকে। তো আপনারা হয়তো অনেকেই জানেন যে মানিকবাবুকে সাম্মানিক ডিগ্রি দেওয়া হয়েছে বর্তমান বিশ্ববিদ্যালয়ে, এবং সেই উদ্যোগটা আমরা নিয়েছিলাম। মানিকবাবু অন্যান্য ডিলিট বর্ধমান বিশ্ববিদ্যালয়ে করে নিয়ে গেছিলাম মনে আছে। মানিকবাবুর বইগুলো যেগুলো ছিল সেগুলোকে ব্যাখ্যা দেওয়া হয়েছিল, তার একজন যে সিনপসিস লেখা হয়েছিল সেটা রাজ্যপালের কাছে পাঠিয়েছিলাম। যে ক্যামেরা হাতে লেখা ছিল এই গ্রন্থগুলো হচ্ছে আকার গ্রন্থ, গবেষকরা জানে না বলে আকার গ্রন্থ। আকার গ্রন্থ বলতে বোঝায় যে যেটা মূল, যেটা দেখে গবেষকরা গবেষণা করে। মানিকবাবু লেখার যেটা প্যাটার্ন ছিল উনি কোনো যুক্তিতর্ক দিয়ে সেটা প্রতিপন্ন করার তার দায়িত্ব উনি নেননি, যে আমি এইগুলো খুঁজে পেয়েছি, এগুলো আমার মনে হচ্ছে এত সাল কথা বলছেন এবং এর প্রতিনিধিত্ব চিত্রও কিন্তু ওই কাজটাই করেছিল। ওইগুলো যে প্রামাণ্য দলিল তার জন্য যে কম্পারেটিভ স্টাডি সেই কাজটা চিত্র চিত্র কাজটা অনেক বেশি একাডেমিক, অনেক বেশি একাডেমিক এবং স্কলাস্টিক, বিশেষ করে যে বইটার কথা আমি উল্লেখ করলেন এটা খুব মোটা বই। আমাকে উনি দু কপি দিয়েছিলেন, আমি কত দুদিন ধরে গণতন্ত্র করে দুটো বইটা পেলাম না, সেটা ছিল
ভারতের সংস্কৃতির পরিপ্রেক্ষিতে স্থানীয় যে সমস্ত আর্থিক অধিকার এবং সংস্কৃতির ব্যাখ্যা এবং তাতে পরিষ্কার যেটা আমি দেখেছিলাম পড়াটা ছিল রীতিমতো কঠিন, যথেষ্ট পাণ্ডিত্যপূর্ণ এবং মূলত মুঘল স্থাপত্য এবং সংস্কৃতি পশ্চিম ভারতের সংস্কৃতি এবং স্থাপত্য এতগুলো মাইল এবং এতগুলো স্টেট পার হয়ে এত বন জঙ্গল পার হয়ে এইখানে এরকম করে আর ব্যাখ্যা ওখানে দেওয়া যদি আপনার দেখেন এবং সেই জন্যে এতগুলো মানুষ এতগুলো কাজ যিনি করেছেন তার জীবনে এটি অবশ্যই আমাদের প্রত্যেকের নমস্য এবং উদাহরণ বিষয়টা আমাদের ফলন করা উচিত। এই আবেদন দেখে তার জন্য সমাবেশ প্রকাশ করে প্রশ্ন করতে পারবেন।